হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আর একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে দ্বিতীয় মা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কে এই দ্বিতীয় মা? মাসিমা, পিসিমা, জেঠিমা, কাকিমা, দিদিমা, কে? দ্বিতীয় মা হলো সেই যার নামের শেষে কোনো মা শব্দ নেই, অর্থাৎ আমাদের দিদি অথবা বোন। দিদি বা বোন হলো আমাদের অন্যরকম একটি বেস্ট ফ্রেন্ড, মায়ের পর, যে নিঃস্বার্থভাবে আমাদের আগলে রাখতে পারে। তার সাথে তোমার ঝগড়া হতো, মারপিট হতো, কিন্তু দিন শেষে সে তোমায় আগলে নিত। আমি যদি খুব ভুল বলে না থাকি, তাহলে তোমার প্রথম প্রেম থেকে শুরু করে লাস্ট ব্রেকআপ পর্যন্ত সমস্ত খবর তার কাছে আছে, তুমি তাকে বলতে। আমি যদি খুব ভুল বলে না থাকি, তাহলে তোমার মা বাবা যখন তোমায় প্রচন্ড বকতো বা মারধর করতো, তখন যে তোমায় বাঁচাতে আসতো সে তোমার দিদি অথবা বোন। তোমার খেলামবাটি থেকে শুরু করে ডাক্তার ডাক্তার, তারপর কানামাছি ধরাধরি, সমস্ত খেলার সঙ্গী ছিল তোমার দিদি অথবা বোন। দিদি বা বোন হলো আমাদের জীবনের একটি বড় অংশ। আমি যদি খুব ভুল বলে না থাকি, এই পয়েন্টটা ছেলেদের উদ্দেশ্যে, আমি যদি খুব ভুল বলে না থাকি, তাহলে তোমার দিদি ছোটবেলায় একবার হলেও তোমায় মেয়ের সাজে সাজিয়ে দিয়েছে। দিদি বা বোনের ভালোবাসা এরকমই হয়, দিদি বা বোন এরকমই হয়, এটা তাদের দ্বারাই সম্ভব। তারা এমন একটি বেস্ট ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, কোনোদিন আমাদের ভুলে যাবে না। মায়ের পর যে নিঃস্বার্থভাবে আগলে রাখতে পারে, সেই হলো আমাদের দিদি অথবা বোন। আমি যদি খুব ভুল বলে না থাকি, তাহলে ছোটবেলায় যখন তুমি পড়তে বসতে চাইতে না, তখন সে জোর করে তোমায় পড়তে বসাতো, তোমায় পড়াতো। সে নিজে পড়াশোনায় ভালো হোক চাই নাই হোক, সে নিজে পড়া পারুক চাই নাই পারুক। আমি যদি খুব ভুল বলে না থাকি, তোমার প্রচণ্ড অসুখে তোমার মায়ের পর যদি কেউ মাথার কাছে বসে তোমার মাথায় জলপট্টি দিয়ে দিত, তাহলে সে তোমার দিদি অথবা বোন। দিদি বোনের কোনো বিকল্প হয় না। দিন কেটে যায়, রাত কেটে যায়, আমরা সবাই বড় হয়ে উঠি। যখন দিদি বা বোনের বিয়ে হয়ে যাবে, তখন মনে হবে যেন জীবনের একটি বড় অংশ ফাঁকা হয়ে গেল। তুমিও বড় হবে, তুমিও কাজে ব্যস্ত হবে, কিন্তু কাজ শেষে যখন তুমি ঘরে ফিরবে ক্লান্ত হয়ে, তখন যদি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, বুঝে নিও তুমি তোমার দিদি অথবা বোনকে মিস করছো। ছোটবেলায় যে খেলনাটা দিয়ে তুমি একা একা খেলতে চাইতে, সেই খেলনাটার দিকে যদি একবার ভুল করে চোখ পড়ে যায়, তখন হয়তো তুমি বুঝতে পারবে যে এই খেলনাটা একা একা খেলা সম্ভব নয়, এটার জন্য দিদি অথবা বোনকেই দরকার। সেজন্যই আজকে আমার এই ভিডিওর নাম দ্বিতীয় মা, কারণ মায়ের পর একমাত্র দিদি অথবা বোনই আমাদের আগলে রাখতে জানে, আমাদের ভালোবাসতে জানে, আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। সুতরাং বন্ধুরা, সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই সবাই শেয়ার করো দিদি বোনের উদ্দেশ্যে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।